আজ আমার সামনে রয়েছেন, আমার পাশে রয়েছেন বিজয়া রায়, আপনাদের সকলের ভীষণ প্রিয় ঋতুদি। ঋতুদি, বিজয়া রায়ের চরিত্রে এবার বলো, বন্ধুর পরিচালনায় অভিনয়, আর বন্ধুর প্রথম কাজ, পরিচালক হিসেবে প্রথম কাজ। অ্যাকচুয়ালি নির্মলদাকে ঠিক আমি বন্ধু হিসেবে দেখি না, নির্মলদা আমার অভিভাবক, আমার দাদার মতো, এবং নির্মলদার অনেক সিনিয়রিটি। আর উনি আজকে থেকে না, আমি তখন একদম ইনিশিয়াল স্টেজে ক্যারিয়ার শুরু করেছিলাম 27 বছর আগে, তখন মানে 30 বছর আগে প্রায়, তো তখন কিন্তু নির্মলদার সেই তখন থেকে নির্মলদার সাথে পরিচয়, এবং এই পুরো একটা বড় জার্নি নির্মলদা দেখেছে আমার। এবং মানে গত 10 বছর আগে নির্মলদা বলেছিল যে আমি একটা ছবি পরিচালনা করব, কিন্তু 10 বছর পর আলাম, 10 বছর পর তখন অনেক দেরি হয়ে যাবে না? বলছে না, দেরি হবে না, আমি কিন্তু করব এবং তোমাকে নিয়েই। আমি তখন বললাম আচ্ছা ঠিক আছে। তো তখন আমাদের যেরকম মনে হয় যে প্রত্যেকটা সময়ের মনে হয় যে আচ্ছা আরেকটু পরে হলে বোধহয় দেরি হয়ে যাবে, আরেকটু পরে বোধহয় দেরি হয়ে যাবে, কিন্তু যাই হোক, কিন্তু এখন আমার যেটা মনে হয় যে অভিনেত্রীদেরও যেই একটা স্প্যান তৈরি হয়েছে, বা অভিনেত্রীর জায়গাটা যে মানে আমি মনে করি যে কোনো অভিনেত্রী এখন আর সেই মানে আমাদের সেই জায়গাটা নেই যে হ্যাঁ ঠিক আছে, মানে শুধু 25 বছরে যতটুকু আমরা চরিত্রগুলো ভালো পাচ্ছি বা 30 বছর, তা কিন্তু না। এখন অভিনেত্রী যত পরিণত হবে তার চরিত্র কিন্তু পরিণত হচ্ছে, সেই সেরকম চরিত্রও পাচ্ছে। তো এখন কিন্তু সেই ব্যারিয়ারটা অনেক ভেঙে গেছে, এবং আমিও সেই ব্যারিয়ারটা ভাঙার জন্য কিন্তু একটা বড় রকমের অভিপ্রায় নিয়েছিলাম, মানে আজকে থেকে না, যবে থেকে আমার মানে বিয়ে হয়েছে তবে থেকে। তো সেই সংগ্রামটা আমি করেছিলাম, আমি সংগ্রামটা করেও যাচ্ছি, করেও যাব, এবং তার জন্য কিন্তু ফলটা ভালোই হয়েছে। তো সেখানে আমার মনে হয় যে দত্তা বিজয়ার চরিত্রটা এমনই যে সেই ব্যক্তিত্ব বা সেই মানে কী বলবো, একটা স্ট্রেংথ অফ দ্য ক্যারেক্টার ভেরি স্ট্রং, তো সেই ব্যক্তিত্বর জায়গাটা কিন্তু এই বিজয়া যে চরিত্রটা সেটা কিন্তু হোল্ড করে। এবং আমার মনে হয়েছে যে আমি এখন যেই জায়গায় দাঁড়িয়ে আছি, বিজয়া করাটা আমার জন্য মনে হয়েছে যে অ্যাপ্ট, এবং নির্মলদা আমি যেটা খুব সহজে বললাম যে মানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গল্পটাই এত সুন্দরভাবে বলা আছে যে আর কিছু দরকার হয় না সেখানে। আর তাই জন্য এই ছবিতে যেটা আমি বলেছি যে এই ছবিতে কোনো জাগলারি নেই বা কোনো নতুন ধরনের কোনো মোড়ক নেই, ইট ইজ জাস্ট অ্যাজ সিম্পল, ইট ইজ অ্যাজ সিম্পল অ্যাজ একটা নভেল, যেরকম শরৎচন্দ্র লিখেছিলেন আমরা সেইটাকেই রেপ্লিকেট করার চেষ্টা করেছি আমাদের মতো করে। বাজেট কনস্ট্রেন্টস আছে অবভিয়াসলি, আমরা তো আর সেই বিশাল সেট বা ওরকম কিছু করতে পারিনি, তবে যতটুকু প্রয়োজনীয় জায়গা দরকার সেগুলো আমরা তৈরি করার চেষ্টা করেছি। আমরা বোলপুরে শুটিং করেছি, এখানে লাহাবাড়িতে করেছি, এবং পালকির ব্যবস্থা করেছি, আগেকার ফিটন গাড়ির ব্যবস্থা করেছি। তো যেরকম যেরকম যতটুকু পেরেছি ততটুকু ছবিতে করার চেষ্টা করি, তবে মাঝখানে এত বড় একটা সময় আমাদের কেড়ে নিল আমাদের জীবনের থেকে অনেকটা সময়, যেটা প্যান্ডামিক, এবং তারপর ফিরদৌস ছিল ছবিতে, চেঞ্জ হলো, ওর একটা প্রবলেম হলো, সাহেব এলো, নতুন শুটিং করলো, আমাদের আগে শুটিং ফেলতে হলো, তো অনেক চ্যালেঞ্জ ফেস করতে হয় যেগুলো হয়তো দর্শকরা সবসময় জানেন না, কিন্তু তার মধ্যে থেকে আমাদের বেরিয়ে আসতে হয় ভিক্টোরিয়াসলি। তো জয় সরকারের মিউজিক একটা নতুন নাঙ্গিক, সেটা নিশ্চয়ই বলবো, কারণ রবীন্দ্রসঙ্গীতকে খুব সুন্দর করে প্রেজেন্ট করেছেন জয় সরকার। এবং আমার মনে হয় যে জয়ে এবং জয়ে তো দারুণ কাজ করেছে, এবং তার সাথে সাথে আমাদের সঙ্গে গান গেয়েছেন বাবুল সুপ্রিয়, তারপরে অদিতি গুপ্ত, বিদ্ধি বন্দ্যোপাধ্যায়, শ্রবন্তী, তো সব কিছু মিলিয়ে গানের জায়গাটাও আমরা খুব সুন্দরভাবে পেয়েছি ছবিতে। আর আজকে বাবুল এলো আমাদের মধ্যে, এত ব্যস্ততার মধ্যে আমাদের সঙ্গে এই জায়গাটা দিয়ে গেল, আমাদের ভালোবাসা ছড়িয়ে দিয়ে গেল। শিবু আমার অনেক বছরের বন্ধু, শিবু আজকে এলো, তো সবাই এসে যে এই সাপোর্টটা করাটা, এটাই আমাদের কাছে পাওয়া। এবং এর মানে আহারের পরেই এটা আমাদের নেক্সট নিবেদন, তবে পার্সেলে আমরা 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 মানে ইয়ে করেছিলাম, জাস্ট প্রেজেন্ট করেছিলাম, কিন্তু এইটা আমরা প্রযোজনা করেছি এই ছবিটা। এরপরে আমাদের অন্বেষণ আসছে প্রফুল্ল রায়, সেটাও সাহিত্য নির্ভর ছিল। তো চেষ্টা করব, আমার একটু ইচ্ছা আছে এবার আমরা সাহিত্য নিয়ে কাজ করার, কারণ আমাদের সাহিত্যে এত ভালো ভালো গল্প আছে, এত কিছু। ইনফ্যাক্ট কালকে আমি সমরেশ মজুমদারের মানে স্মৃতিসভায় গেছিলাম, আমাদের আর একজন দিগন্তকারী লেখক, তাই ভাবছিলাম যে সমরেশ মজুমদারেরও কত ভালো ভালো উপন্যাস আছে যেগুলো এখনও চরিত্র মানে চিত্রায়িত করা হয়নি। তো এরকমই আমরা যদি অনেক ভালো ভালো লেখকের কাজ শোকেস করতে পারি, এর থেকে বড় কিছু হয় না। আমি চাই যে প্রত্যেক
প্রত্যেক মানুষের এই অভিপ্রায়টা থাক যে আমাদের সাহিত্যকে বাঁচিয়ে রাখার যে চেষ্টা সেটা যেন থাক। একটা কথা শেষ প্রশ্ন আমার ঋতুদির কাছে, যখন এরকম একটা চরিত্র আসে, এরকম একটা ছবি আসে, যে ছবি এবং যে চরিত্র নিয়ে আগেও কাজ হয়েছে, যেমন সুচিত্রা সেন এই মানে দত্তাতে কাজ মানে করেছেন, সুনন্দা দেবী করেছেন, তো সেরম চরিত্রে সেই চরিত্রে ঋতুপর্ণা সেনগুপ্ত কাজ করছেন, একটা কথা কিন্তু হয়, আলোচনা হয়, সমালোচনা হয়, ওনারটা ভালো লেগেছিল, এটা না আরও ভালো হয়েছে কিংবা অতটা ভালো হয়নি, তো এই বিষয়টা নিয়ে ঋতুপর্ণা সেনগুপ্ত কি বলবেন? আমার শেষ প্রশ্ন। এই বিষয়টা একটা খুবই ইম্পর্টেন্ট বিষয়, কিন্তু আমি মনে করি যে ওনার মানে সুনন্দা দেবী যা করেছেন, সুচিত্রা সেন মানে উনি মহানায়িকা, উনি যা করেছেন, তার সাথে আমার কোনো তুলনার জায়গাতেই আমি আসি না। কারণ আমি খুবই একজন আমি একজন ওনাদের কাছে খুব সামান্য অভিনেত্রী, যে তার নিজের চেষ্টায় এই জায়গাটা করেছে, এবং আমি একটা শরৎচন্দ্রের চট্টোপাধ্যায়ের চরিত্র অবলম্বনে একটা মানে চরিত্রের কাজ করেছি, এবং সেখানে উনি যেটা করে গেছেন মানে উনি নমস্য, ওনার সাথে আমার কোনো তুলনা জায়গাই আসে না। আমি আমার মতো করে চরিত্রটা যেভাবে বুঝেছি বিজয়া আমি করেছি, কিন্তু ওনার কোনো মানে তুলনার জায়গাতেই আমাকে আনা উচিত না, কারণ আমি ওনার কোনোভাবেই ওনার কোনো মানে ওনার ধারে কাছে কোথাও আসি না। উনি আমার কাছে আমি আমার একটা অসম্ভব প্রিয় অভিনেত্রী, এবং আমি ওনাকে মানে ভীষণ শ্রদ্ধা করি, তাই আমি খুব খুশি হব যদি ওনার সাথে আমার কম্পারিজনটা না হয়, কিন্তু আমি যেভাবে দত্তা করেছি শুধু সেইভাবেই যদি আমি আমার জায়গাটা পাই। আশা করি দর্শক সেভাবেই দেখবেন, কেননা ঋতুদি দর্শকের ভীষণ প্রিয় মানুষ। থ্যাংক ইউ সো মাচ ঋতুদি, অল দ্য বেস্ট ফর দত্তা এবং সমস্ত কাজের জন্য। নবনীতা দত্তগুপ্ত রিপোর্ট, ইটিভি ভারত, কলকাতা।